আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের প্রায় 25টি দেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, সবার প্রতি রইল ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন যারা ব্যবসায়ী আছে, যারা ভালো কিছু করতে চায়, তারা অনেক সময় জানে না বিএসটিআই কীভাবে করতে হয়। খুব সহজে বিএসটিআই এর লাইসেন্স কিভাবে পাবেন এটা নিয়ে অনেকে জানতে চাইছে। আজকের এই ভিডিও তাদের জন্য। সুতরাং যারা এই প্রবলেমে আছেন, এই ভিডিওটা দেখলে খুব সহজেই আপনি বিএসটিআই এর লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। কোথাও টানবেন না, পুরো ভিডিও দেখবেন। সো লেটস স্টার্ট। বাংলাদেশে পণ্য নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা যেটা, সেটা হচ্ছে বিএসটিআই। খাদ্যদ্রব্য, কৃষিপণ্য, রাসায়নিক, পাটবস্ত্র, বিএসটিআই এর লাইসেন্সের প্রয়োজন হয়। বিএসটিআই মিনিংটা কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বিএসটিআই অফিসটি কোথায় অবস্থিত? বিএসটিআই অফিসটি তেজগাঁওতে অবস্থিত। বিএসটিআই অফিসটি তেজগাঁওতে আমাদের সময় পত্রিকা অফিসের পাশেই অবস্থিত। যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে। এই জায়গা থেকে আপনার পণ্যের জন্য ছাড়পত্র নিতে হবে। বিএসটিআইতে গিয়ে প্রথমে সিএম উইংয়ে আপনার যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনাকে নির্ধারিত ফর্ম কালেকশন করে কাজের প্রক্রিয়াটা শুরু করতে হবে। নতুন আবেদনের ক্ষেত্রে কত টাকা লাগতে পারে? নতুন আবেদনের ক্ষেত্রে 50 টাকা ফি প্রদান করতে হবে, আর নবায়নের জন্য 25 টাকা ফি দিতে হবে। পণ্য পরীক্ষা ও লাইসেন্স নেওয়ার জন্য আলাদাভাবে টেস্টিং ফি দিতে হবে। বিভিন্ন পণ্যের ক্ষেত্রে এই টেস্টিং ফিটা বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি যদি সাধারণভাবে লাইসেন্স নিতে চান, তার ফি একরকম, আর যদি আপনার খুব জরুরি হয়, খুব জরুরি দরকার, তাতে আপনাকে বাড়তি চার্জ প্রদান করতে হবে। এখন আমরা দেখি বিএসটিআই এর লাইসেন্স পেতে হলে কি কি জিনিসপত্র আমাদের জমা দিতে হবে। 1 নম্বর, ট্রেড লাইসেন্সের ফটোকপি, এবং যেটা অবশ্যই হালনাগাদ হতে হবে। 2 নম্বর, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কপি। 3 নম্বর, ভ্যাট বা টিন সনদের সত্যায়িত কপি। 4 নম্বর, পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা। 5 নম্বর, মোড়ক। 6 নম্বর, উৎপাদনের সংশ্লিষ্ট রাসায়নবিদ যারা থাকবে তাদের বায়োডাটাও জমা দিতে হবে। এই 6টি বিষয় বিএসটিআই লাইসেন্সের জন্য আপনাকে জমা দিতে হবে। লাইসেন্স আবেদন করার পরেই বিএসটিআই কর্তৃপক্ষ কী করবে? তার লোক পাঠাবে আপনার প্রতিষ্ঠানটা কি পরিদর্শনের জন্য। প্রতিষ্ঠানে গিয়ে তারা আপনার প্রোডাক্টের নমুনা সংগ্রহ করবে। বিএসটিআই পরিদর্শক এবং আবেদনকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরের মাধ্যমে পণ্যটি সিল করা হয়। পরে ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ হলে লাইসেন্স দেয়া হয়। একবার লাইসেন্স দিলেই কিন্তু কাজ শেষ হয় না। প্রতি 3 বছর পর পর একই নিয়ম মেনে লাইসেন্সকে নবায়ন করতে হয়। কয় বছর পর পর? 3 বছর পর পর, মনে রাখবেন সবাই। বিএসটিআই পরিদর্শকরা এরপর যেটা করে, বাজার থেকে পণ্যের নমুনা সংগ্রহ করে তারা আবার এটাকে যাচাই বাছাই করে এবং ল্যাবরেটরিতে আবার পরীক্ষা করে। লাইসেন্স প্রাপ্তির পর পণ্যের মোড়কে বিএসটিআই এর সিল দেওয়ার সময় ব্যাচ নাম্বার, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ বর্ণনা করা থাকে। পণ্যের নাম, উৎপাদনকারীর নাম, আমদানিকারীর নাম, ওজন ইত্যাদি তথ্য দিতে হয়। আর এভাবেই পুরো কাজটি আপনি লাইসেন্স করতে পারবেন। সুতরাং আজকে যারা বিএসটিআই লাইসেন্স নিয়ে এখনও চিন্তিত, তারা খুব সহজে যে প্রসেস বলে দিলাম, 6টা জিনিস কালেকশন করে তেজগাঁয়ের অফিসে গিয়ে জমা দিলে তারা আবার আপনার প্রতিষ্ঠানে চলে যাবে। সেখান থেকে তারা নমুনা কালেকশন করে এটাকে লাইসেন্স দিয়ে দেবে। সুতরাং এটা কিন্তু খুব জটিল কিছু না। আপনি চাইলে আপনি বিএসটিআই লাইসেন্স করে নিতে পারেন। যারা এই প্রবলেমে আছেন, আজকের ভিডিওটা আমার মনে হয় তাদের জন্য সঠিক সমাধান। আর একটা কথা মনে রাখবেন, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা ম্যান্ডেটরি। কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সে আমাদেরকে সৃষ্টি করেছে, তার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করব, তাকে 5 বার আমরা সিজদা করব, এটা আমাদের জন্য বড় পাওয়া। আর আমার এই ভিডিওটা বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে ইয়াংরা খুব সহজে বিএসটিআই লাইসেন্সটা পেতে পারে।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অন্য সময় আসব অন্য কোনো ভিডিও নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।